শুধু সচেতনশীল নাগরিক বৃন্দ, আসন্ন লোকসভা নির্বাচনে অপরাহ্ন পশ্চিমবঙ্গ সরকারের স্বৈরাচারী কার্যকলাপ এবং মা বোনেদের প্রকৃত সম্মান ফেরানোর কাছে সর্বক্ষেত্রে কাঠপানি ভোজপুরির প্রতিবাদে শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরির প্রতিবাদে কয়লা বালি গুরুগ্রস্ত মানুষের যোগ্য অধিকারের দাবিতে এবং যুবক যুবতীদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে রানী মাতাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সেই আকাঙ্ক্ষিত কৃষ্ণচন্দ্র রাজার রাজ পরিবারের আমরা সাদর অভিনন্দন জানাই। আপনারা রানী মাতাকে দোয়াত ভরে আশীর্বাদ করবেন আসন্ন লোকসভা নির্বাচনে। উপস্থিত হয়েছেন রানী মাতা, রাজ গুণবধূ অমৃতা রায়। আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ঐতিহ্যবাহী কৃষ্ণচন্দ্র রাজার রাজ পরিবারের বেকার যুবক যুবতী চোরমুক্ত বাংলা করতে এবং যুবক যুবতীদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে এবং আমাদের পশ্চিমবঙ্গকে চোরমুক্ত করতে আসন্ন লোকসভা নির্বাচনে রাজবধূ রাজগুরুবধূ অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। অমৃতা রায় ছিল।
ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিনাবাদ, বিজেপি জিনাবাদ, ভোট দেবেন কোন খানে, ভোট দেবেন কোন খানে, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, রাজ মাতা অমৃত রায় জিনাবাদ, বিজেপি জিনাবাদ, নিশ্চয় হবে, কেন হবে না, তোমার ভোট আমার ভোট, রাজমাতা অমৃত রায় জিনাবাদ, রাজমাতা অমৃত রায় জিনাবাদ, ভোট দেবেন কোন খানে, ভোট ভোট সব ভোট, এই দেশদ্রোহী মৌয়া মধ্যে একটিও ভোট নয়, একটিও ভোট নয়, এই দেশদ্রোহী মৌয়া মধ্যে একটিও ভোট নয়, সমাজে রইবে আস্তে দিন, এটা রইবে আস্তে দিন, এই দুর্নীতিগ্রস্ত মৌয়া মধ্যে দূর হাট, এই দুর্নীতিগ্রস্ত মৌয়া মধ্যে দূর হাট, সমাজে রইবে আস্তে দিন, ব্যবসায়ীদের বলে দিন, ব্যবসায়ীদের বলে দিন, তোমার ভোট আমার ভোট, এই মা বোনের আবাদ্য জোট, এই মা বোনের আবাদ্য জোট, এই মহা মধ্যে দূর হাট, এই দেশদ্রোহী মহা মধ্যে দূর হাট, একই
আমাকে